নমস্কার আমি কৌশিক রয় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে মেনলি যে বিষয় নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় এই দু হাজার কুড়ি সালে বেশ কটি রাশি প্রচণ্ড সমস্যাতে পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে চলে আসছে সমস্যা দু হাজার কুড়ি সালটা আপনাদের জন্য শুভ বার্তা বহন করে নিয়ে আসতে পারছে না অর্থাৎ এ বছর কিছু কিছু ক্ষেত্রে যে রাশিগুলোর কথা বলবো সেই সকল ক্ষেত্রে আপনারা সমস্যার সম্মুখীন হতে চলেছেন আমি এটা আপনাদেরকে কোনো ভয় দেখানোর জন্য ভিডিও আপনাদেরকে দিচ্ছি না আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন দেখবেন সেই সব জায়গা থেকে আপনারা হয়তো রিকভারি করতে পেরেছেন তো চলুন শুরু করা যাক আমি প্রথম যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশি চতুর্থ স্থানে শনি অবস্থান করায় অর্থাৎ চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি সালে চতুর্থ স্থানে যখন শনি গ্রহ অবস্থান করবে আপনাদের পারিবারিক অশান্তি হতে পারে আপনাদের পারিবারিক সুখ নষ্ট হতে পারে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে আপনাদের বন্ধু বান্ধবের দিকে রিলেশন ক্রাইসিস হতে পারে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে সমস্যা আসতে পারে এবং আপনারা এই সময় ঋণগ্রস্ত হতে পারেন বিশেষ করে আপনাদের পারিবারিক অশান্তিটা প্রচন্ড দেখা যাচ্ছে এবং ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনা আপনাদের হতে পারে এবং কেস মামলা এগুলোতে চট করে আপনারা এই বছর জড়াবেন না যদি আলোচনা মাধ্যমে যদি হয় আপনারা সলিউশন করে নিন তুলা রাশির জন্য এরপরে যে রাশিদের কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির অষ্টম স্থানে শনি আপনাদের ভয়াবহ অ্যাক্সিডেন্টের একটা প্রবল যোগ আছে এবছর সাবধান থাকুন আপনাদের ঋণ হওয়ার প্রবল সম্ভাবনা অর্থাৎ ঋণ থেকে ঋণ হতে পারে এ থেকে আপনারা একটু সতর্ক থাকুন টাকা কাউকে ধার দিবেন না সে জায়গা থেকেও আপনাদের সমস্যা আসতে পারে সেই টাকা রিকভারি করতে আপনাদের সমস্যা হতে পারে এবং পারিবারিক অশান্তি আপনাদের থাকতে পারে এই দু হাজার সালে কিছু কিছু সময়ের কথা বলছি টোটাল যে দু হাজার কুড়িটায় যে আপনাদের খারাপ এমন নয় কিছু কিছু ক্ষেত্রে গ্রহের গোচর অনুযায়ী আপনাদের শুভ ফল হবে এমন কি আপনাদের কিছু এমন কিছু অসুখ অসুফল যে জন্য আপনাদের অসুখের পিছনে ব্যয় আপনাদের প্রচণ্ড পরিমাণে হতে পারে এরপরে যে রাশিটি বলব সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশি আপনারা টাকা ধার দেওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন অবলম্বন করুন নয়তো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে টাকা মার চলে যেতে পারে এবং পাশাপাশি আপনারা এই দু সালে কোনো গাড়ি ঘোড়া চালালে অবশ্যই সাবধানভাবে চালাবেন দুর্ঘটনা আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে লোন হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা এই দু হাজার সাল হতে পারে তো প্রিয় দর্শক বন্ধু আমি আজকে আপনাদেরকে জানালাম এই দু হাজার সালে কোন কোন রাশির সমস্যা আসতে চলেছে তো আমি এটা আপনাদেরকে কোনো ভয় দেখালাম না আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন অবশ্যই আপনাদের ভালো হতেই পারে তো ভিডিওটা এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ সকলে ভালো